গরু মাফিয়া সাদেক আগ্রহ ইমরান, প্রভাবশালীদের সঙ্গে ওঠা বসা তার, চোখ ধাঁধানো বিজ্ঞাপন আর নানা চমকের কারণে বারবার আলোচনায় আসছেন সাদেক এগ্রো। সেখানে নিজেই ক্রেতাদের হাসি মুখে অভ্যর্থনা জানান। দেখে শুনে মনে হয় এই সাদেক এগ্রো ঘিরেই যেন তার পরিচালিত হয় সার্বিক কার্যক্রম। কিন্তু এই খামারের আড়ালে দিনে দিনে উত্থান ঘটছে এক গরু মাফিয়ার, যার নাম শাহ ইমরান হোসেন। আমদানি নিষিদ্ধ ব্রাহ্মা জাতের গরু কাণ্ডে সাদেক এগ্রোর মালিক ইমরান হোসেন ও কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধ খামারের পরিচালক সহ সাতজনকে আসামি করে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। নিষিদ্ধ ব্রাহ্মা গরু আমদানি বিক্রি ও দায়িত্ব অবহেলার অভিযোগে প্রাথমিক তদন্তের পর মঙ্গলবার দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ আবুল কালাম আজাদ বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলার এজাহারে বলা হয়েছে, সাত আসামি প্রতারণা ও জাল জালিয়াতির আশ্রয়ে নিজেরা লাভবান ও অন্যকে লাভবান করার হীন উদ্দেশ্যে দেশীয় দুগ্ধ ও গো শিল্পের জন্য ক্ষতিকর এমন প্রজনন অনুপযোগী আমদানি নিষিদ্ধ গবাদি পশু আমদানি করেন। এছাড়াও শুল্ক বিভাগ থেকে আটক ও সরকারের বাজেয়াপ্তকৃত সেই সকল পশু বিগত রমজান মাসে প্রাণী সম্পদ অধিদপ্তর কর্তৃক মাংস হিসেবে ভ্রাম্যমান বিক্রয় কেন্দ্রের মাধ্যমে জনগণের মাঝে সুলভ মূল্যে বিক্রয়ের সরকারি সিদ্ধান্ত থাকা সত্ত্বেও তা সম্পূর্ণরূপে অমান্য করেন। গরুগুলো নিলাম কমিটির মাধ্যমে নিলাম না করেই কালিঙ্কৃত ব্রাহ্মা জাতের 15টি গরু রেকর্ডপত্রে জবাই দেখিয়ে বাস্তবে জবাই না করে আত্মসাৎ করেন। সাদেক এগ্রোর স্বত্বাধিকারী মোহাম্মদ ইমরান হোসেন কোনো প্রকার এলসি না করেই এবং প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে পশু আমদানির অনুমোদন ও ছাড়পত্র গ্রহণ ছাড়াই 2021 সালের 5 জুলাই টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে আমেরিকা থেকে গরুগুলো নিয়ে আসেন। ওই দিন দুপুর 2:30 হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রাথমিকভাবে বিল অফ এন্ট্রি দাখিল না করে গরুগুলো ছাড়ানোর চেষ্টা করেন। পরবর্তীতে কাস্টমস কর্তৃক গরুগুলো জব্দ করা হলে একটি বিল অফ এন্ট্রি সহ অন্যান্য আমদানি সংক্রান্ত দলিলাদি দাখিল করা হয়, যেখানে পেমেন্ট পদ্ধতি হিসেবে কমার্শিয়াল ক্যাশ উল্লেখ করা হয়, যা বিধিসম্মত নয়। এদিকে প্রাণী সম্পদ অধিদপ্তরের জিম্মায় নিয়ে কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধ খামার সাভার ঢাকার তত্ত্বাবধানে ব্রাহ্মা জাতের গরুগুলো 3 বছর লালন পালন করা হয়, যেখানে প্রতি মাসে খাবার, বাসস্থান, বিদ্যুৎ, পানি ও শ্রমিক খরচ বাবদ গড়ে 3,82,583 টাকা খরচ হয়। পরে আসামি মোহাম্মদ ইমরান হোসেন আদালতে আপিল করলে দেশীয় দুগ্ধ শিল্পের জন্য জাত উন্নয়ন ও সুরক্ষা বিবেচনায় প্রাণী সম্পদ অধিদপ্তরের পক্ষে রায় আসে আর জব্দকৃত গরুগুলো বিধি মোতাবেক প্রজনন ও মাংস উৎপাদনে ব্যবহার করার আদেশ দেয় আদালত। দুদক সূত্র জানায়, সরকারি খামারের সব গরু বিক্রির ক্ষেত্রে সাদেক এগ্রো ও কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধ খামার কর্তৃপক্ষের যোগসাজশের প্রমাণ মিলেছে। সাদেক এগ্রো সত্য ভঙ্গ করে ঈদের আগে গরুগুলো সর্বোচ্চ মূল্যে বিক্রি করে। শর্ত অনুযায়ী ওইসব গরুর মাংস সাধারণ মানুষের কাছে 600 টাকা কেজি দরে বিক্রি করার কথা। এজাহারে আরও বলা হয়, আসামি কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধ খামারের 2 কর্মকর্তা ডক্টর মোহাম্মদ মইনুল ইসলাম, মোহাম্মদ সাইফুল ইসলাম ও সাভার উপজেলার প্রাণী সম্পদ অফিসার ফিরোজ আহমেদ খান অসৎ উদ্দেশ্যে ক্ষমতার অপব্যবহারপূর্বক কর্তৃপক্ষের নির্দেশ অমান্য করে অবৈধ সুবিধা গ্রহণের মাধ্যমে সরকারি বিধিবিধান মোতাবেক নিলাম না করে গরুগুলো সাদেক এগ্রোর মালিক ইমরান ও তার বন্ধু তৌহিদুল আলম জেনিতের কাছে হস্তান্তর করেন। এছাড়া সাদেক এগ্রো উক্ত গরুগুলোর সিমেন সংগ্রহপূর্বক কৃত্রিম প্রজননের ব্যবস্থা করে ব্যাপক ব্রাহ্মা গরু পালনের মাধ্যমে সরকারি নীতিমালা বরখেরাপ করে দেশীয় গোশিল্পের এবং দুগ্ধশিল্পের অপূরণীয় ক্ষতি সাধন করেছেন। ঈদুল আজহার আগে সাদেক এগ্রোর 15 লাখ টাকার ছাগল বিক্রির ভিডিও প্রকাশ্যে আসার পর থেকে একের পর এক তথ্য আসতে থাকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক সহ গণমাধ্যমে। এরপর একে একে বেরিয়ে আসতে শুরু করে এনবিআরের মতিউরের সম্পদের তথ্য। ভোরের পাতা, নিউজ ডেস্ক।